চেক গাড়ি আছে তো সব কোথায় দিয়ে ধৈর্য রাখতে হবে, কেউ একটু আগে পাবে, কেউ একটু কয়েকদিন পরে পাবে, কিন্তু পাবে সবাই। যে তিনটা জিনিস লাগবে যেগুলো মুখ্যমন্ত্রী কিভাবে একে একে সব মৌজাকে একই সব বন্ধুর আওতায় আনবেন, এরপর আমরা কিছুদিন আগে এই মিটিংটা আমরা করেছিলাম যে কৃষকদের সরকার থেকে একটা অর্ডার এসেছিলেন যে প্রত্যেকটা কৃষক বছরে দু সিজনে আড়াই হাজার করে 5,000 টাকা পাবে এক একর প্রতি, মানে একর প্রতি না মানে মানে ব্যাপারটা হচ্ছে যে যাদের হয়তো 5-6 একর আছে তারা কিন্তু ওই 5,000 বেশি পাবে না, ওই সেই টাকাটাই পাবে আর কি। তো যাই হোক প্রত্যেকটা বুথ প্লাস মৌজা ওয়াইজ হবে এটা এটা আমরা মিটিংয়ে জানতে পেরেছি। যাই হোক আপনারা সবাই ধৈর্যভাবে শান্তভাবে এই চেকগুলো নেবেন। তো এবং এই প্রথম পর্যায়ের আমরা যে পরীক্ষামূলক কর্মসূচিটা গ্রহণ করেছিলাম তো সেখানে আমরা জাজুল 1 কেজিবি থেকে 2 মৌজা সিলেক্ট করেছিলাম এবং সেখান থেকে আমরা 24 জন চাষিকে সিলেক্ট করতে পেরেছি। তো আজকে তাদের মধ্যে আমরা 10 জনকে এখান থেকে বেনিফিট দেবো এবং এই ব্লকের প্রত্যেকটা মৌজাতেই এর পরবর্তী স্তরে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা হবে এবং আশা রাখি সমস্ত চাষি এই সুবিধা পাবে। আজকে আমাদের হবিবপুর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে কৃষক বন্ধুর যে প্রকল্পটা যেটা শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি থেকে তার যে ফর্মগুলো নিয়েছিলাম আমরা জাজল এবং মাইকোরা মজার চাষি ভাইদের তাদের আজকে চেক বিতরণ অনুষ্ঠানে শুভ সূচনা হলো। আমরা 24 জন চাষি ভাইদের মা বোনেদের আজকে আমরা চেক প্রদান করেছি। চাষিদের উপকার হবে? অবশ্যই চাষিদের উপকার হবে, যেসব চাষ করতে প্রচুর খরচা এই যে একটা যে হেল্প সরকারের পক্ষ থেকে তাতে চাষিরা খুব লাভবান হবে। এটা কখন কখন পাবে আর কত টাকা পাবে? এটা 2 খণ্ডে পাবে, একটা খারিফ খণ্ডে আর রবি খণ্ডে পাবে। প্রত্যেকটা খণ্ডে ম্যাক্সিমাম 2,500 টাকা আর মিনিমাম লোয়েস্ট হলো 1,000 টাকা এবং শতকে 25 টাকা করে শতক পাবেন। এটা হলো প্রত্যেক সিজন ওয়াইজ চলবে। কারা পাবে? যাদের চাষযোগ্য জমি আছে, যেসব চাষি ভাইদের চাষযোগ্য জমি আছে, যাদের নিজেদের নামে সাম্প্রতিক পর্চা আছে, যাদের পাসবইয়ের অ্যাকাউন্ট আছে এবং ভোটার কার্ড আছে তারা এরা পাবে। 18 থেকে 60 বছরের বয়সে যাদের এই এজে তারা পাবে। আপনার নাম? আমার নাম শ্রী অজয় রাম, সহকৃষি অধিকর্তা হবিবপুর ব্লক।